শ্রীরামকৃষ্ণ কলিকাতায় আজ শুভাগমন করিয়াছেন, শ্রীযুক্ত রামকৃষ্ণ মুখোপাধ্যায় শ্যামপুকুর বাটির দ্বিতলায় বৈঠকখানা ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। আর লিখেছেন, এইমাত্র ভক্ত সঙ্গে বসিয়া প্রসাদ পাইয়াছেন। আজ 2 এপ্রিল রবিবার 1882 খ্রিস্টাব্দ, 21 চৈত্র 1288 শুক্লা চতুর্দশী, এখন বেলা 1টা 2টা হইবে। এইরকম একটা পরিবেশের মধ্যে আমরা দেখেছি এই দিনের প্রসঙ্গের সূচনা হতে মাস্টারমশাই এটি লিখেছেন যে সেই শ্যামপুকুর বাটিতে সেদিনকে কারা কারা উপস্থিত ছিলেন, তার মধ্যে উনি লিখেছেন যে পাড়ার বাবুরা এবং অন্যান্য নিমন্ত্রিত ব্যক্তিরা ছিলেন। শ্রীরামকৃষ্ণ আসবেন বলে সকলে উৎসুক হয়েছিলেন। মাস্টারমশাই লিখছেন যে পাড়ার বাবুরা ও অন্যান্য নিমন্ত্রিত ব্যক্তিরাও আছেন, ঠাকুর কি বলেন শুনিবার জন্য সকলেই উৎসুক হইয়া আছেন। আমরা এইসব কথার মধ্যে ছিলাম, যেখানে আমরা শুনেছিলাম যে ঠাকুর বলছিলেন যে ঈশ্বর ও তাঁর ঐশ্বর্য, এই জগৎ তাঁর ঐশ্বর্য, কিন্তু ঐশ্বর্য দেখেই সকলে ভুলে যায়, যার ঐশ্বর্য তাকে খোঁজে না। এইসব কথা হতে হতে একজন ভক্ত জিজ্ঞেস করেছিলেন যে এখন উপায়, তার উত্তরে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে উপায় সাধুসঙ্গ আর প্রার্থনা বলে তিনি তার মতো করে ভারী চমৎকারভাবে ব্যাখ্যা করেছিলেন যে সাধুসঙ্গে কি উপকার হয়, ঈশ্বরে অনুরাগ হয়, এইসব কথা বলেছিলেন। আর বলেছিলেন যে ব্যাকুল হয়ে তাঁর কাছে প্রার্থনা করতে হয়। আর বলেছিলেন, আমরা শুনেছিলাম যে সাধুসঙ্গ করলে সদসৎ বিচার এই প্রবৃত্তি আসে। যখন এই ধরনের কথা হচ্ছে তখন একজন বলেছিলেন যে তবে পাপ করলে আমাদের কোনো দায়িত্ব নাই। তার উত্তরে শ্রীরামকৃষ্ণ বুঝিয়েছিলেন যে ঈশ্বরের নিয়ম যে পাপ করলে তার ফল পেতে হবে। আমরা আগের দিন যতটা অব্দি শুনেছিলাম তাতে দেখেছিলাম যে শ্রীরামকৃষ্ণ বলেছেন যে ঈশ্বরের লীলাতে সব রকমই আছে, ভালো মন্দ সবই আছে। এবং হাসতে হাসতে তিনি সব দৃষ্টান্ত দিচ্ছিলেন, তারই মধ্যে বলেছিলেন যে ঈশ্বর সব রকম করেছেন, ভালো গাছ, বিষ গাছ, আবার আগাছাও করেছেন।
জানোয়ারদের ভিতর ভালো মন্দ সব আছে, বাঘ সিংহ সাপ সব আছে, এইসব আমরা শুনেছিলাম। আর শুনতে শুনতে আমরা ভেবেছিলাম সেদিনকে যে শ্রীরামকৃষ্ণ যেভাবে বলছেন তাতে পুরো সৃষ্টিকে নিয়ে আনন্দ করা রয়েছে। যে সৃষ্টির মধ্যে ভালো জিনিস যেমন আছে তেমনি মন্দ জিনিসও আছে। এই যে প্রশ্ন উঠেছিল যে ঈশ্বর দুষ্ট লোক করলেন কেন, তার উত্তরে শ্রীরামকৃষ্ণ বলছেন যে তারও প্রয়োজন আছে, অন্ধকার থাকলে আলোর বেশি প্রকাশ হয়। আর বলেছিলেন যে একটা জায়গায় প্রজারা খুব দুর্দান্ত হয়েছিল, তখন গোলক চৌধুরী বলে একজনকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এইসব করে তিনি যেটি বোঝাতে চেয়েছেন সেটি হচ্ছে যে ভালো মন্দ সব রকম নিয়েই ঈশ্বরের রাজত্ব। তুমি ভালোটা রেখে মন্দটাকে যদি একবারে ফেলে দিতে চাও তাহলে সেটা ঈশ্বরের ইচ্ছের বিরুদ্ধে যায়। যেটা মন্দ সেটাকে তুমি তোমার ব্যক্তি জীবনে পরিহার করলে, কিন্তু মন্দের কোনো ভূমিকা নেই এই জগতে, এরকমটা ভেব না। শ্রীরামকৃষ্ণের কথা থেকে পরিষ্কারভাবে বোঝাই যায় যে একজনের কাছে যেটা মন্দ আরেকজনের কাছে ভালো হলেও হতে পারে। অতএব মন্দ মন্দ এই কথা বারবার বলা আর আমি নিজে ভালো ভালো এই কথা বললে উন্নতি হয় না, যেখানে ছিল সেখানেই হয়তো মানুষটা থেকে যায়। আর কি আর হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ যেভাবে দেখছেন তাতে পুরো জগতের মধ্যে যে সৃষ্টি আছে সেই সৃষ্টিকে নিয়ে খুব আনন্দ করা রয়েছে, সেই সৃষ্টিকে নিয়ে আনন্দ করেছেন যে সৃষ্টির মধ্যে নানান রকম আছে। ওই যে বললেন যে জানোয়ারদের ভিতর ভালো মন্দ সব আছে, বাঘ সিংহ সাপ সব আছে, এইটা তিনি সৃষ্টিকে নিয়ে আনন্দ করবার একটা দৃষ্টি খুলে দিচ্ছেন। বাঘ সিংহ ভালো কি ভালো নয়, আমাদের যা বয়স আমরা যারা এখানে রয়েছি আমাদের মতে তো মন্দ তো নয়। ছোট বয়সে চিড়িয়াখানায় যে গেছি হয়তো দেখতে, এখন আর যাওয়া হয় না, কিন্তু কেউ যদি নিয়ে যায় গেলে তো মন্দ লাগবে না দেখতে। বা যখন টিভিতে দেখতে পাওয়া যায় তখনও তো খারাপ লাগে না, ভালোই লাগে দেখতে, হাতে কাজ না থাকলে বসে বসে দেখা যায়। কিন্তু সেই বাঘ বা সিংহ যদি একটা জানোয়ারকে আঁচড়ে কামড়ে ছিন্ন ভিন্ন করে দেয়, দিয়ে তাকে খাদ্য হিসেবে ব্যবহার করে, তাহলে সেই জন্তুটা কি বাঘ বা সিংহকে ভালো বলবে? সুতরাং এই জগতের মধ্যে কোনটা যে শেষ বিচারে ভালো সে বলা যায় না। তাই শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে তোমার যে রাস্তা সেই রাস্তায় যে জায়গাগুলো পরিহার করবার সেগুলোকে করো। ওর ভঙ্গিটা কতটা এরকম যে পরিহার কিভাবে করবে, পরিহার করবে নমস্কার করে, পরিহার করবে পায়ে ঠেলে নয়। এইটা ঠাকুর শ্রীরামকৃষ্ণের শিক্ষার মধ্যে থেকে যেন একটা ঘ্রাণের মতো উত্থিত হয়, সুঘ্রাণ, একটা দৈবী ঘ্রাণ যেন এর মধ্যে থেকে নির্গত হয়, যেখানে কিনা সমস্ত কিছুকে গ্রহণ করবার একটা প্রবণতা রয়েছে। যে কোনো কিছু খুব ব্যাড ড্যাম্পড একেবারে পরিত্যাজ্য এইটা ঠাকুর শ্রীরামকৃষ্ণের ধাতের মধ্যে নেই। তোমার যেটা দরকার সেইটাকে গ্রহণ কর। যে শাক্ত সে একরকমভাবে এগোয়, যে বৈষ্ণব সে একরকমভাবে এগোয়, যে মানুষটা ঈশ্বর বলে ঠিক ভাবে না কিন্তু নিরাকার ব্রহ্মকে ভাবে, সে হয়তো বাড়ির থেকে দেবদেবীর ছবি খুলে রেখে দেয়, সে নিরাকারের ধ্যান করে, তাহলে সেই লোকটা ভালো না খারাপ? উত্তর হচ্ছে সেই লোকটা তার মতো, সে তার নিজস্ব পথ নিয়েছে যেটা হয়তো অন্যদের পথের সঙ্গে মিলবে না। কিন্তু জগতের কাউকে খুব খারাপ বা এ না থাকলেই জগৎ ভালো হতো এইটা কখনো ভাবতে নেই। এই শ্রীরামকৃষ্ণের শিক্ষার মধ্যে ঘুরে ফিরে আসছে যে সব কিছুরই একটা না একটা কিছু প্রয়োজন আছে। তবে হ্যাঁ, তোমার যেটা উপযুক্ত নয় সেটার মধ্যে যেন মেতে থেকো না। তোমার পক্ষে যেটা বিষবত সেটাকে তুমি চিনতে শেখো নি। ছোট বয়সে চেনা যায় না, বয়স বেশি হলে চেনা যায়। বিষবত মানে মানসিকতার দিক থেকে মিল নেই, কোন রংটা পছন্দ সেই দিক দিয়ে মিল নেই, এইসব নয়। কিন্তু যেগুলো কিনা সংসারে মানুষকে জড়িয়ে ফেলে সেইগুলোর থেকে যে দূরে থাকতে হবে, সেগুলো অন্যরকমের বাঘ সিংহ, তাহলে সেগুলোর থেকে যে দূরে থাকতে হবে এই শিক্ষা যখন কেউ পাচ্ছে তার মানে সে বড় হচ্ছে। কিন্তু সেই যে বিচার করে কোনো বস্তুকে ত্যাগ করা, এই ত্যাগও শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুব প্রেমপূর্ণ ত্যাগ, নমস্কার করে ত্যাগ, যে না এটা এ জীবনে আমার জন্যে নয়,
এইরকম ভাবে ত্যাগ করা। শ্রী শ্রী মা বলছেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যে বাবা এই যুগে তার ত্যাগই হলো বিশেষত্ব, অমন স্বাভাবিক ত্যাগ কি আর কেউ কখনো দেখেছে? এই যে স্বাভাবিক ত্যাগ, দাঁত মুখ খিঁচিয়ে নয়, অভিসম্পাত করতে করতে নয়, আমি বিরাট ধার্মিক এইরকম অহংকার করে নয়, কিন্তু এটা ঠিক আমার হলো না, এই জন্মে আমার জন্যে নয়, তাই আমার কাছ থেকে একটু সরিয়ে নাও। কাকে সরিয়ে নিতে বলা হচ্ছে? যিনি কিনা ওইটাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি, আমি যেটাকে সরিয়ে নেওয়ার জন্য রিকোয়েস্ট করছি সেটাকেও তিনি সৃষ্টি করেছেন। সে একটা নারী হতে পারে, একটা পুরুষ হতে পারে, কোনো একটা ভোগ্য বস্তু হতে পারে, কারোর খাওয়ার দাওয়ারের পিছনে অত্যধিক আসক্তি, কারোর অন্য কিছুর জন্য আসক্তি। যদি সে ভগবানকে এইভাবে করে ডাকে যে আমার এই আসক্তির জন্যে আমার ধর্মপথে এগোনো হচ্ছে না, তাই তুমি এটা আমার যেন লোভ না হয় আমার কাছ থেকে সরিয়ে নাও, তাহলে যেটাকে সরিয়ে নিতে বলছে ওটা কি ভগবান নয়, শয়তানের সৃষ্টি করেছে? তা তো নয়, ওটাও সেই তারই ইষ্ট, তারই সৃষ্টি। অতএব তার কাছে হাত জোর করে বলা যে আমি ওই যেটাকে সরিয়ে নিতে বলছি তাকে ভুলেও যেন না ভাবি যে তাকে আমি পরিত্যাগ করলাম, আমি এত বড় একজন কেউ কেটা, কিন্তু আমি তোমার কাছে প্রার্থনা করছি যে তুমি সরিয়ে নাও, কারণ আমার ক্ষমতায় কুলোবে না যে আমি বিচারের দ্বারা ওটাকে একবার ত্যাগ করবো। মায়ের কাছে প্রার্থনা করছেন শ্রীরামকৃষ্ণ যে মা ওঙ্কার রূপিণী, এমন করো যে তোমার ভুবন মোহিনী মায়ায় যেন মুগ্ধ না হই। তার মানে হচ্ছে আমার ক্ষমতায় কুলোবে না, আমি পারবো না। এইভাবেই শ্রীরামকৃষ্ণ প্রার্থনা করতে শেখাচ্ছেন আর বলছেন তোমার ভুবন মোহিনী মায়া, তার মানে ছোট বয়স থেকে যেগুলো নিয়ে ভেবেছি, নেচেছি, গেয়েছি, আমোদ প্রমোদের মধ্যে মত্ত হয়ে থেকেছি, এখন যখন মনের দিক থেকে ম্যাচিওর হচ্ছি, যখন সেগুলোকে সরিয়ে রাখতে চাইছি, তখন বুঝতে পারছি যে আমি সৈনিক রাখার পেরে উঠব না। তাই মা তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ করো না। এখানে ওই ভুবন মোহিনী মায়ার প্রতি একটা যেন নমস্কারের ভাব আছে, ভাষাটা যে ভাষাটা খুব শ্রদ্ধার সঙ্গে সেখানে প্রযুক্ত হচ্ছে যে মা তোমার, অর্থাৎ এটা তোমারই। অন্যত্র গানে আছে যশ অপযশ সুরস কুরস সকল রস তোমারই, এরকম শ্যামা সঙ্গীতের মধ্যে আছে আমি ওই খেদে খেদ করি। তো সেইটি সবকিছুই মায়ের ফলে, আমার যেটা ঠিক আমার সঙ্গে মিলছে না, আমার ধর্মপথের যেটা অন্তরায় হচ্ছে, অহংকারের জন্য মিলছে না তা নয়, ধর্মপথে যেটা অন্তরায় হচ্ছে সেটাও তোমারই সৃষ্টি, না জানি অন্যের হয়তো সেটা সহায়ক হচ্ছে, কিন্তু আমি আমি পারছি না, আমার আমার সঙ্গে এটা মিলছে না, আর আমি তার সঙ্গে মনে মনে যুদ্ধ করে ত্যাগ করবো অত শক্তিও আমার নেই। অতএব মা তোমারই সৃষ্টি, তুমি দয়া করে সেটিকে সম্বরণ করো, তুমি সম্বরণ করো, উইথড্র করে রাখো আমার কাছ থেকে, যাতে করে কিনা আমি বিভ্রান্ত না হই, আমি আমার পথ থেকে বিক্ষিপ্ত না হই। এইটা যে শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন, তিনি সর্ববস্তুর মধ্যে কোথাও না কোথাও একটা ডিভাইন সিগনেচার যাকে বলে, যে দৈবী হস্তাক্ষর, সেটা দেখতে পাচ্ছেন, দেখতে পেয়ে এটা বলছেন। অথচ কথামৃতের মধ্যে আমরা পাচ্ছি যে তীব্র বৈরাগ্যের কথা রয়েছে, আমরা ছোট বয়স থেকে শুনেছি যে কি গৃহী মানুষ, কি সন্ন্যাসী, সকলেই বলেন যে কথামৃতের মধ্যে বৈরাগ্যের উপদেশ রয়েছে, যাতে মানুষের মনের মধ্যে এই সংসারের যে মায়া, যেটা কিনা একজনকে আবদ্ধ করে রাখছে, যার সেই বোধ নেই তার নেই, কিন্তু যার সেই বোধটা এসেছে যে সংসার নানান রকমভাবে জড়িয়ে ধরছে একেবারে, এবং সেটা একটা বয়সে মনে হতো খুব সুখের, কিন্তু আরেকটা বয়সে মনে হচ্ছে যে না সবই তো শেষ হয়ে যাবে, সুতরাং এইগুলো আমার আয়ুকে খেয়ে দিচ্ছে, এটা যার কিনা মনে হচ্ছে, সে যখন বেরোতে চাইছে তখন সে যে বিচার করে বেরোবে, সে তো তীব্র বিচার আছে শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে। এক এক জায়গায় পুরুষ ভক্তদের কাছে বলছেন যে সুন্দরীর দেহে কি বা আছে বলো ইত্যাদি, আবার মেয়েদের কাছেও সেরকম ভাবে উপদেশ দিয়েছেন, তীব্র বৈরাগ্যপূর্ণ বিচার আছে, কিন্তু সেই বিচার করে যে বস্তুকে ত্যাগ করতে বলছেন সেই বস্তুর প্রতি অসামান্য গভীরতাযুক্ত স্নিগ্ধ প্রণতি আছে, যে যাকে ত্যাগ করতে বলছেন খুব বিরক্ত হয়ে, ডিসগাস্টেড হয়ে, ঘৃণা করে ত্যাগ, দিস ইজ নট রামকৃষ্ণস কাপ অফ টি। তিনি যেখানে ত্যাগ করছেন সেটা হচ্ছে ওই যে ক্ষমা চেয়ে নিয়ে যেন বলার মতো যে মা আমি এইটা আমার সঙ্গে মিলছে না, অতএব তুমি আমার কাছ থেকে সরিয়ে নাও। কি নারী কি পুরুষ তাদেরকে তিনি এরকম ভাবে প্রার্থনা করতে শেখাচ্ছেন, এবং জগৎ জুড়ে যে ঈশ্বরের সৃষ্টি সেটাকে নিয়ে
আনন্দ করতে শেখাচ্ছেন, যে সেখানে কত রকমের সব রয়েছে। বললেন আমরা আগে দিন যা শেষের দিকে শুনেছিলাম, বলছেন ঈশ্বর সব রকম করেছেন, ভালো গাছ, বিষ গাছ, আবার আগাছাও করেছেন। এই যখন শ্রীরামকৃষ্ণ এইভাবে বলছেন আবার আগাছাও করেছেন, এমনিতে আগাছা সেটি কি ভালো না খারাপ? এমনিতে লোকে বলবে খারাপ, তো নামটাই কিরম কিরম যেন শুনতে লাগছে। সুতরাং বাড়িতে দেখতে গেলে আগে কেটে দাও, যদি তাতেও না পারো তাহলে অ্যাসিড দিয়ে শেষ করে দাও। আগাছা কেউ রাখে নাকি? তো শ্রীরামকৃষ্ণ কখনো বলবেন না যে বাড়িতে জঙ্গল হয়ে যাক, তো সেরকম বলবেন না, কিন্তু কোথায় যেন একটা সহমর্মিতা আছে। ওই আগাছা যখন কেটে দেওয়া হচ্ছে যে হ্যাঁ গৃহস্থের প্রয়োজনের জন্য কাটা হচ্ছে, কিন্তু একটা প্রাণও তো নষ্ট হয়ে যাচ্ছে, একটা প্রাণ যে শেষ হয়ে যাচ্ছে, এইটার বেদনা যিনি নিয়ে আগাছা কাটবেন তিনি অনেক ওপরের স্তরের মানুষ। শ্রীরামকৃষ্ণ সেইরকম উন্নত মানুষ তৈরি করছেন যে তোমার প্রয়োজনের জন্যে যেখানটাতে যেখানটাকে সরিয়ে দিতে হবে সেটা সরিয়ে দাও, কিন্তু তার জন্যে ওর গায়ে রক্ত না থাকলেও ও যে ভেতরে ভেতরে ব্লিড করছে সেইটা যত তুমি বুঝতে পারবে তত ঈশ্বর যে সর্ববস্তুতে প্রকাশিত আছে এইটার সঙ্গে তোমার চিন্তাধারা এক সুরে স্পন্দিত হবে। আমরা যখন ত্যাগ করি অনেক সময় বেশিরভাগই হয় যে আমি অনেক ওপরের আর এটা আমার চলবে না, ছুঁড়ে ফেলে দিলাম। এইটা বড়রা বলেন যে এটা এই অহংকার করে করতে নেই, কারণ অহংকার করলে কি হয় ওটা আবার ঘুরে ফিরে চলে আসে। তো শ্রীরামকৃষ্ণের যে উপদেশ তার মধ্যে এই বাস্তব জায়গাটিও রয়েছে যে যদি তুমি মায়ের কাছে বা তোমার ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করে যেন এক্সকিউজ চেয়ে নিয়ে তারপর যদি ত্যাগ করো তাহলে তুমি নিশ্চিন্ত, কিন্তু তুমি যদি এই কলিকালে খুব বিরক্ত দেখিয়ে ত্যাগ করতে চাও যে না ওসব আর আমার আর ওগুলো ভালো লাগে না, এই বলে যদি ভেতরে এই ভাবটা থাকে তাহলে একটু ডেঞ্জার রয়ে গেছে যে ওটা তোমার জীবনে আবার কোনোভাবে ঘুরে আসতে পারে। তো শ্রীরামকৃষ্ণের শিক্ষার মধ্যে এই রকম খুব ঈশ্বরের প্রতি প্রণত হয়ে যে ত্যাগ তার একটা অদ্ভুত সুর খুঁজে পাওয়া যায়। একজন প্রতিবেশী শ্যামপুকুরে সেই দিনকে এইসব প্রসঙ্গ যেমন শ্রীরামকৃষ্ণ করেছেন, তারপরেই একজন প্রতিবেশী জিজ্ঞাসা করছেন যে মহাশয় সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায়? তার উত্তরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন অবশ্য পাওয়া যায়, তবে যা বললুম সাধু সঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয়। এই যে কথাটা এসছে যে মহাশয় সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায়, এটি জিজ্ঞেস করেছেন শ্যামপুকুরে একজন মানুষ। মানুষ মানে ওই একটু আগে মাস্টারমশাই যেটা লিখেছেন যে ওই রামকৃষ্ণ মুখোপাধ্যায় মহাশয়ের বাড়ির যারা তারা আছেন অনেকেই, আর প্রতিবেশী বাবুরাও এসেছেন, লিখেছেন বাবু, প্রতিবেশী বাবুরা মানে জেন্টলম্যান তারা, স্বাভাবিক তখন তো আর মহিলারা আসতেন না, মায়েরা আসতেন না, তো জেন্টলম্যান যারা সব ভদ্রলোকেরা তারা সব অনেকে এসছেন শ্রীরামকৃষ্ণ এসছে বলে। তো তাদেরই মধ্যে কেউ একজন প্রতিবেশী জিজ্ঞাসা করেছেন যে মহাশয় সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায়। এই যে কথাটা যে সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায় এটা শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করছেন, বোঝাই যায় যে খুব মন থেকে ইচ্ছে হয়েছে বলে জিজ্ঞেস করছে, আর কোনো কারণ নেই। আমাদের অনেক সময় থাকে যে বিখ্যাত মানুষ কেউ আছে আমি একটা প্রশ্ন করবো সবাই আমার দিকে তাকাবে, এরকম অনেক সময় হয়, কিন্তু এখানে সেরকম কিছু নেই, একেবারে ঘরোয়া একটা আসর। তাও কি খাওয়া দাওয়ার পরে কথা হচ্ছে, দুপুরের প্রসাদ গ্রহণ হয়েছে তারপরে কথা হচ্ছে, তার মানে এই যে জিজ্ঞেস করছেন একটা মানুষ প্রতিবেশী লিখেছে, কত বয়স তো জানি না, মাঝ বয়সী কেউ হয়তো হবেন, খুবই ভেতর থেকে জিজ্ঞেস করতে ইচ্ছে হয়েছে বলে করেছেন যে মহাশয় সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায়, একটা প্রশ্ন করেছেন। তার জন্য এত রকম আমরা ভাবছি কেন, ভাবছি এই জন্য যে দুপুরের খাওয়ার পর তো ঘুম পেয়ে যায়, এটা আবার রবিবারের কথা, রবিবার দিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ গেছেন সেখানেতে 1882 দোসরা এপ্রিল রবিবার, এপ্রিল মাসের রবিবার দুপুরবেলায় খাওয়ার পর বাঙালি যদি ঘুম না পায় সে বলতে হবে ব্যতিক্রমী লোক। তো সেরকমভাবে ঘুম যখন পেয়ে যাওয়ার কথা এবং শ্রীরামকৃষ্ণ গেছেন মানে একটু খাওয়ার দাওয়ার আয়োজন একটা দুটো পদ বেশি ছিল বলেই মনে হয়। রামকৃষ্ণবাবু খুব ভালো লোক, খুব মোটাসোটা লোক, শ্রীরামকৃষ্ণ বলতেন মোটা বামুন। তো যে তার বাড়িতে ঠাকুর গেছেন তো সুতরাং একটু খাওয়া দাওয়া ভালোই হয়েছে, প্রসাদের বন্দোবস্ত ছিল অনুমান করা যায়। তা দুপুরবেলায় যখন তারপরে কথা হচ্ছে সেখানে যারা তিনি এসছেন তিনি কথা বলবেন সৌজন্যবশত শুনছি, কিন্তু তারপরে যখন একটা প্রসঙ্গ শেষ হয়ে গেছে এবার চলে গেলে কি হয় গিয়ে নিজের বাড়িতে একটুখানি আধ ঘন্টা ঘুমি, কিন্তু সেখানে একজন যদি জিজ্ঞেস করেন যে মহাশয় সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায়, তার মানে বেশ কথা শুনতে ভালো লাগছে, ঘুম টুম নেই চোখের মধ্যে। আর কি আর হচ্ছে যে এই প্রশ্নটা ইকে করা যায় যে সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায়, এইটা শ্রীরামকৃষ্ণকে করা যায়। কী কী রকমভাবে হচ্ছে সেটা, একটা হচ্ছে যে তিনি যা বলছেন মনে হচ্ছে
যে তিনি একবারে ঈশ্বরের পাড়াতেই বসবাস করেন, যেসব কথাগুলো বলছেন যে ইনি কোনো বই পড়ে এসে লেকচার দিচ্ছেন এরকম না, একেবারে জানেন। একজন ভদ্র মহিলা যদি রান্না সম্বন্ধে বলেন তাহলে সেরকম বলবে যে এ তো আর বই পড়ে শেখে নিয়ে নিজে যেটা পারে সেটাই বলছে, সুতরাং যেগুলো বলছে এগুলো নিশ্চয়ই করেছে এবং অনেকদিন খাইয়েছে কাউকে। সেরকম শ্রীরামকৃষ্ণ যখন ঈশ্বরীয় প্রসঙ্গ বলছেন তখন বোঝাই যাচ্ছে যে তিনি আস্বাদন করছেন, তার কথাবার্তার মধ্যে এত স্বাভাবিকত্ব, এত সরাসরি কথা এবং এত জোর, তাতে বোঝা যাবে যে ইনি ওই রান্নাঘরের লোক যেখানে ঈশ্বরীয় আস্বাদনের প্রসঙ্গ আছে। সেই জন্য জিজ্ঞেস করেছি তাকে আর কি, কোনো সাধু সন্ন্যাসী যদি কথা বলেন তাহলে তাকেও ঈশ্বরের কথা জিজ্ঞেস করাই যেতে পারে যে ভগবান কি দয়াময় ইত্যাদি ইত্যাদি, কিন্তু একটা প্রশ্ন বোধ হয় করা যায় না, সেটা হচ্ছে যে সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায়, এইটা একজন সাধু মানুষকে মানে গেরুয়াধারী কেউ যদি থাকেন তখন তো আর রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা হয়নি, কিন্তু তাও ভাবছি যে একজন সাধু মানে কি, সে তো রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার হাজার বছর আগের থেকেও সাধু যে আদর্শ সেটা রয়েছে, সন্ন্যাসের আদর্শ ভারতবর্ষে রয়েছে। একজন সন্ন্যাসী যদি বাংলায় কথা বলেন, একটা গাছতলায় বসে কথা বলছেন বা একটা আশ্রমে বসে কথা বলছেন, সেইখানে গিয়ে ভগবানের কথা নানান রকম লোকে বলতে পারে, কিন্তু দম করে ওই প্রসঙ্গটা যে সংসারে থেকেও তাকে পাওয়া যাবে কি না, এটা একজন সাধুর কাছে বলাটা যতটা সোজা তার থেকে বোধ হয় অনেক সোজা শ্রীরামকৃষ্ণের কাছে বলা, যেহেতু তিনি প্লেন ড্রেসে আছেন, সাদা ধুতি কাপড় পরে আছেন, তো তার ফলে তাকে বলতে পারলে আমাদের অনুমান যে একজন গেরুয়াধারী থাকলে অনেক বুঝে সুঝে মানুষের কথা বলে চিরকাল, কিন্তু যিনি প্লেন ড্রেসে আছেন তার সঙ্গে আইডেন্টিফাই করা খুব সোজা, যে পুরুষ মানুষেরা বসে আছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাদের মধ্যে যে বসে আছেন, কোনো বসবার ভঙ্গির মধ্যে বিশেষত্ব কিছু নেই, নিজের জন্যে আলাদা করে কোনো গুরুত্ব টেনে নেওয়া সেরকম নেই, কথা মৃততে বা অন্যত্র কোথাও প্রায় বর্ণনা পাওয়া যায় না যে ঠাকুর শ্রীরামকৃষ্ণটা আলাদা জায়গায় উঠে বেশ বলছেন টুলছেন। এমনকি দক্ষিণেশ্বরে যদি খুব ঠান্ডা না থাকতো তাহলে একাধিকবার ঘটছে কি যে নিজে ওই যে ছোট চৌকিটাতে বসেন সেটাও সহ্য হচ্ছে না, যে আমি তোমাদের থেকে একটু উপরে বসে আছি, কথা মৃততেই আছে যে তিনি সেখান থেকে নেমে মেঝেতে ভক্তদের সঙ্গে বসছেন, তার ঘরেতে বসছেন, দক্ষিণ পূর্ব দিকের যে টানা বারান্দা মায়ের চাতালের সঙ্গে প্রায় লাগোয়া, সেই দক্ষিণ পূর্ব টানা বারান্দাতে মেঝেতে বসে আছেন, একটু শুয়েছেন, মাস্টারকে বলছেন পায়ে একটু হাত বুলিয়ে দাও, এই সমস্ত করছেন। তাহলে এইটা যিনি করছেন তার কাছে মনে হয় মানুষের নিশ্চয়ই যে মনের কথা সব বলা যায়, অন্যের কাছে বলা যায় না কেন, তা বলতে কি আমার লেখাপড়া আমার বোধ বুদ্ধির কমতি আছে, সেটা যদি বেরিয়ে পড়ে তাহলে লজ্জা রয়ে যাবে, সুতরাং খুব বুঝে শুনে কথা বলবো, কিন্তু শ্রীরামকৃষ্ণের সঙ্গে খুব আইডেন্টিফিকেশনটা স্বচ্ছন্দ যে হ্যাঁ এর কাছে বলা যায়। কিন্তু হ্যাঁ, যে কোনো সংসারী লোক যে বেশ একটু সরস্বতী পুজো জানে লক্ষ্মী পুজো জানে এইসবগুলো করে তার কাছে কি কিন্তু আবার এটা বলা যাবে না যে সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায়। তাহলে শ্রীরামকৃষ্ণ একজন সংসারী মানুষের মতো পোশাক পরে আছেন, তার কথাবার্তা তার ভঙ্গিমা সব হচ্ছে সংসারী মানুষের মতো, কিন্তু ভিতরে বোঝা যাচ্ছে যে যেন স্বয়ং ভগবান কথা বলছে। এই যে একটা ব্লেন্ড, এই যে একটা মিশ্রণ, এটা অসাধারণ। এই শ্রীরামকৃষ্ণ যে অবতার হিসেবে জন্মগ্রহণ করেছেন, অবতার বলতে কি বোঝায় শাস্ত্রে অনেক কিছু লেখা আছে, কিন্তু এখানে এই যে অবতার ইনি একেবারে অন্য রকম যেন একটা বিশেষত্ব নিয়ে এসেছেন, যেখানে গৃহী মানুষকে যেন বলছেন যে এসো, ভঙ্গিটা হচ্ছে যে একটু মুড়ি টুড়ি খাও, আর কতজন কিন্তু জিজ্ঞেস করেছেন যে একটু জল খাবার দেবো, এরকম সব কথা বলতেন, তো ওনার কি দরকার জল খাবার দেওয়ার, কিন্তু এইভাবে করেই কথা বলেছেন, আর তার মধ্যে থেকে ভগবান কথা বলছেন। তাহলে ভগবান বা ভগবতী যদি কারোর মনে হয় যে এর মধ্যে থেকে কথা বলছে আর ইনি একেবারে ঘরের লোকের মতো, সেইটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ যে অবতার হিসেবে এসেছেন সেটি তার বিশেষত্ব। বিশেষত্ব এটা করা খুব মুশকিল, খুব মুশকিল। এক, আমি সাধু হিসেবে তোমাদের সঙ্গে কথা বলতে পারি তাহলে তোমাদের সঙ্গে আমার ডিস্টেন্স তৈরি হয়ে যাবে, আবার যদি তোমাদের মতো একজন হিসেবে কথা বলতে পারি হ্যাঁ করে হাসাহাসি করি তোমরা ভাবে এই লোকটা তো বেশি গভীর নয়, তাহলে লোকটা মানুষের সঙ্গে তাদের ঘরোয়া মানুষের মতো কথা বলছেন, অথচ তার ভেতরকার পবিত্রতা মন প্রাণ ভরিয়ে দিচ্ছে। স্বামী বিবেকানন্দ বলছেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যে হি ইজ দ্য লেটেস্ট, অবতাররা যে এসছেন তাদের সম্বন্ধে বলছেন হি ইজ দ্য লেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট। ইজ এ মোস্ট পারফেক্ট, ভগবানের আবার পারফেকশনের কি আছে,
কিন্তু মোস্ট পারফেক্ট এই যে মানুষের সঙ্গে কথা বলছেন সেই মানুষের সঙ্গে যেভাবে মিশে যাচ্ছেন তাতে মোস্ট পারফেক্ট। রামচন্দ্র হাতে ধনুর্বাণ ইত্যাদি রয়েছে, শ্রীকৃষ্ণ রথের উপরেতে গাইড করে নিয়ে যাচ্ছেন, ও অন্য রকমের ব্যাপার, আর এই সেটা সেই সময়তে নিশ্চয়ই দরকার ছিল। আর এখানে শ্রীরামকৃষ্ণ এসে এ মোটা বামুনের বাটিতে বসে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কথা বলছেন, কিন্তু চোখের ঘুম তাড়িয়ে দিয়েছেন এবং সেটা খুব স্বাভাবিকভাবে, এমন কিছু বলেননি যে আমি যতক্ষণ কথা বলবো সব চুপ করে থাকো, হ্যাঁ না তেনা কিচ্ছু বলেননি, কিন্তু ঘুম তাড়িয়ে দিচ্ছেন। মানুষের জন্ম জন্মান্তরের যে মোহ নিদ্রা, সেই নিদ্রার অবসান ঘটাচ্ছেন, কিন্তু বৈষ্ঠকী স্টাইলে বৈঠকখানা ঘরেতে বসে তিনি যেভাবে করেছেন তাতে বোঝা যায় যে ভগবান অবতীর্ণ হচ্ছেন অন্য রূপে। ইংরেজিতে অনেক সময় বলে যে বাপরে কোথাকার সঙ্গে কোথাকার, ফ্রম দ্য সাবলাইম টু দ্য রিডিকুলাস, রিডিকুলাস হাস্যকর আর সাবলাইম অন্য জিনিস, অন্য লেভেলের, সাবলাইম টু রিডিকুলাস এটাকে একটু ব্যঙ্গাত্মক অর্থে বলা হয়। শ্রীরামকৃষ্ণ এসে প্রায় রিডিকুলাস জায়গাগুলোকে ধরেছেন, ধরে সেগুলোকে সাবলাইম স্তরে নিয়ে চলে গেছেন। এই যে গৃহী মানুষের সঙ্গে যেভাবে তিনি মিশেছেন, এ ভাবা যায় না, জিলিপি খাওয়া নিয়ে এটা ওটা করছেন, তো এমনিতে রিডিকুলাস যে বাচ্চারা করে সেরকম, কিন্তু তিনি সেটা করছেন, জিলিপির চাঙারি লুকিয়ে রাখছেন, না দেখলে মনে হবে যে আরে বাবা। কিন্তু যদি কেউ শ্রীরামকৃষ্ণের সঙ্গে থাকেন তাহলে দেখা যাবে জিলিপি কেন কোনো খাবারই তাকে মুহূর্তের জন্য বেঁধে রাখতে পারে না, ওইটা একটা ভঙ্গি যে যেন একটু লুকিয়ে রাখলাম, কিন্তু তিনি কি অনেক অনেকটা খেয়ে নেবেন নাকি জঙ্গল হয়ে গেল, একদমই না। শ্রী শ্রী মা কত জায়গায় বলেছেন যে উনি পেট রোগা ছিলেন এবং খাওয়া দাওয়া কিচ্ছু আর পাখির খাওয়ারের মতো ছিল। সুতরাং ওই যে শ্রীরামকৃষ্ণ করছেন রিডিকুলাস জায়গাগুলো, যে ওই তাহলে চাঙারি লুকোচ্ছেন কেন, লুকোচ্ছেন এই জন্য লোকের থেকে হাসি পাবে যে আরে আমাদের ছোটবেলায় এরকম ছিল, এই এই ইনি কি বলছেন আর একটুখানি শুনি, আর আমার কোনো ভয় নেই, ইনি আমাকে বকবেন না, আমার অনেক সীমাবদ্ধতা জানা সত্ত্বেও উনি আমাকে তার ভালোবাসা থেকে বঞ্চিত করবেন না। এই রিডিকুলাস স্তরে মানুষকে ক্যাপচার করে, মানুষকে টাচ করে, মানুষের সমব্যথী হয়ে তিনি সাবলাইন স্তরে নিয়ে চলে যাচ্ছেন। সেই শ্রীরামকৃষ্ণের কাছেই স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে যে মহাশয় সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায়, এই যিনি প্রশ্ন করেছেন তিনি, আমরা যে বলছিলাম সেরকমভাবে তাকে বলা হলে তিনি বুঝিয়ে বলতে পারবেন কিনা আমরা জানি না, কিন্তু এটা ভাবতে ইচ্ছে করে যে ঘুম ঘুম যখন পেয়ে গেছে তখন এই প্রশ্ন করছেন, মানে খুব আপনজন মনে হচ্ছে, তার মানে লোকে এই প্রশ্নটা করে না, আপনজন এবং ঈশ্বরের রাজ্যের লোকিনী সেই জায়গা থেকে প্রশ্ন যে করেছেন, এই প্রশ্নের মধ্যে শ্রীরামকৃষ্ণের প্রতি যে ভালোবাসাটা ছিল, শ্রীরামকৃষ্ণের প্রতি যে শ্রদ্ধা ছিল, শ্রীরামকৃষ্ণের প্রতি যে বিশ্বাস ছিল যে হি ইজ দ্য রাইট ম্যান, আমি ভুল লোককে জিজ্ঞেস করিনি, এই যে বিশ্বাস এবং এই যে ভালোবাসা, সেটা কি কোনো রিটার্ন হয়, কোনো রসিদ কেটে দেওয়া যায়? শ্রীরামকৃষ্ণ যে রিটার্নটা দিচ্ছেন সেটা চমৎকার। এই বিশ্বাস যে আই ট্রাস্ট ইউ দ্যাট ইউ আর দ্য ম্যান হু ক্যান আনসার দিস কোয়েশ্চেন অ্যান্ড আই লাভ ইউ, যে আপনি আমার হাজার একটা দোষ থাকা সত্ত্বেও সেগুলোর জন্যে আমাকে বঞ্চিত করবেন না, তো এই ট্রাস্ট অ্যান্ড লাভ, তার যে রিটার্নটা শ্রীরামকৃষ্ণ দিচ্ছেন সেটি অসাধারণ। কেন উত্তরে প্রথমেই বললেন অবশ্য পাওয়া যায়, তা ওই রশিদ কেটে যদি দেওয়া হয় তাতে যে অ্যাকনলেজমেন্ট থাকে তার থেকে লক্ষ গুণ বেশি অ্যাকনলেজমেন্ট রয়েছে, যেখানে বলা হচ্ছে অবশ্য পাওয়া যায়, যে তুমি আমার উপরে ভরসা করেছো তো আমি এখানে রয়েছি, আই এম উইথ ইউ, যেমন নরেন্দ্রনাথকে বলেছিলেন যা দেখেছি যে তোমায় যেরকম দেখছি তার থেকেও স্পষ্টভাবে দেখেছি, এইটুকুনি যদি বলা হয় তার মানে হচ্ছে যে বাবা ইনি বিরাট, তা নয়, উনি তারপরেই বলছেন তোমাকে দেখাতেও পারি। তো এই যে জায়গা যে তুমি আমার উপরে আস্থা রেখেছো তো দেখো আমি তোমার সঙ্গে কত দূর আমি তোমার সঙ্গে থাকতে পারি, যে তোমাকে দেখাতেও পারি। তো নরেন্দ্রনাথ না হয় সপ্তর্ষি মণ্ডলের শ্রেষ্ঠ ঋষি, এবার তৈরি হয়েই এসছেন, অ্যাডভোকেটের ঘরে জন্ম নিয়েছেন দিয়েছেন এই পরিচয়গুলো বাইরের দিক থেকে, কিন্তু ভেতরের দিক থেকে তো তিনি সেই, কিন্তু এখানে শ্যামপুকুরে যিনি জিজ্ঞাসা করছেন, প্রত্যেক কটি লোক গৃহী লোক, কথামৃততে যা লেখা আছে তার থেকে মনে হয় যে একজনও সেখানে ছিলেন না যিনি উত্তরকালে সন্ন্যাসী হয়েছেন, সেই যে গৃহী লোক এবং একজন প্রতিবেশী, এই প্রতিবেশী যদি উত্তরকালে সন্ন্যাসী হয়ে যেতেন বাই চান্স তাহলে মাস্টারমশাই লিখতেন তার নাম, কিন্তু একজন প্রতিবেশী হিসেবে লিখেছেন, তিনি যখন জিজ্ঞাসা করেছেন তখন তার উত্তরে শ্রীরামকৃষ্ণ বলছেন যে অবশ্য পাওয়া যায়, এও ভারী চমৎকার যে তুমি আমার উপরে যে ভরসা রেখেছো, যে বিশ্বাস রেখেছো, আমাকে যে ভালোবেসে জিজ্ঞেস করেছো, আমিও সেই জায়গা থেকে তোমাকে বলছি অবশ্য পাওয়া যায়, কিন্তু এটা তোমাকে প্লিজ করবার জন্য বলছি না, তবে হ্যাঁ তুমি ভুল লোককে জিজ্ঞেস করো নি,
এরকম একটা অদ্ভুত শ্রীরামকৃষ্ণের দিক থেকে অ্যাকনলেজমেন্ট আছে যে তোমার বিশ্বাসকে আমি কদর করি, আমার প্রতি তোমার যে ভালোবাসা, তোমার যে শ্রদ্ধা, সেটা আমি পকেটে পুরে নিয়ে দক্ষিণেশ্বর চলে যাবো ওরকম নয়, আমি ওটাকে কদর করি। আই ডু রিকগনাইজ ইট, আই ডু অনার ইট, এইটা শ্রীরামকৃষ্ণের ভঙ্গির মধ্যে রয়েছে। তিনি বলছেন অবশ্য পাওয়া যায়, এই অবশ্য পাওয়া যায়টা শ্রীরামকৃষ্ণের যে মৌলিক এবং শক্তিপূর্ণ উচ্চারণ তার মধ্যে অন্যতম। নরেন্দ্রনাথকে বলেছিলেন, আমরা স্মরণ করছিলাম, আবার এখানেও বললেন যে অবশ্য পাওয়া যায়, যখন প্রশ্ন হচ্ছে যে সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায়, এই অবশ্য পাওয়া যায় কথাটা যেভাবে ডেলিভার্ড হচ্ছে এইটা সাধারণত মানুষের এমনি এমনি ক্ষেত্রেও ওরকমভাবে জোর দিয়ে বলতে পারে না আর কি। যদি বলা হয় যে ঠনঠনি কালীবাড়ি থেকে শ্যামবাজার বাসে করে যেতে কতক্ষণ লাগবে, আমরা পারি না বলতে, আমরা বলি মিনিট কুড়ি লাগবে, তবে জ্যাম হলে কি হবে, তবে টবেগুলো সব পেছনে আমাদের যে কোনো কথার মধ্যেই কনভিকশন আসতে চায় না, যে কোনো কারণেই হোক। যদি ঠনঠনি কালীবাড়ি থেকে শ্যামবাজার যাওয়া কতক্ষণে হবে সেটা না বলতে পারি, তাহলে কাউকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে ভগবানকে পাওয়া যায় কিনা, বাবার এই অনেক দূরের পথ তো, কিন্তু সেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন অবশ্য পাওয়া যায়। এই যে একটা ডেফিনিটনেস, এই ধর্ম শ্রীরামকৃষ্ণ যেটা নিয়ে আসছেন সেটা একেবারে প্রাণবন্ত ধর্ম, এবং হি নোজ দ্য ইনস অ্যান্ড আউটস। সেইখানে তুই গৃহী একজন সন্ন্যাসী যদি জিজ্ঞেস করতেন এবং এই উত্তর যদি দিতেন তাহলে ঠিক আছে, যে সন্ন্যাসী জানো তো সে অনেক দূর এগিয়েই আছে, বাপ মা বাড়ি ঘর দর্শক ত্যাগ করেছে, এবার একজনকে জিজ্ঞেস করছে যে আমি কি ঈশ্বরকে পাবো, যে অবশ্য পাবে, তাহলে তুমি তো অনেক দূর এগিয়ে গেছো। কিন্তু গৃহী মানুষ জিজ্ঞেস করেছে রবিবারে দুপুরবেলায় কথা হচ্ছে, তখন তিনি বলছেন অবশ্য পাওয়া যাচ্ছে, তার মানে তিনি একদম সেই সেই মাঠের লোক, সেই ফিল্ডের লোক, একদম জানেন, কোনো কথার মধ্যে কোনো কারিকুরি নেই। আর যদি বলতাম যে হ্যাঁ সে অনেক সাধনা টাধনা করলে পাওয়া যাবে, তার মানে একটু একটুখানি রেখে রেখে বলা হলো। আর অবশ্য পাওয়া যায় বলে এই লোকটা তো কালকেই দক্ষিণেশ্বরে গিয়ে হাজির হতে পারে, যে আপনি আমাকে শিখিয়ে দিন যে কী করে পাবো, সেইটা জেনেও বলা যে অবশ্য পাওয়া যায়, তার মানে ভিতরে কতটা কনফিডেন্স অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম লাভ অ্যান্ড সিম্প্যাথি, যে আমি যে বলছি আই ডু রিমেন রেসপন্সিবল ফর হোয়াট আই হ্যাভ সেড। এই অবশ্য পাওয়া যায় যে কেউ জুম করে বলবে না, একজন অঙ্কের মাস্টারমশাইকে যদি বলা হয় রাস্তাঘাটে কেউ যদি জুম করে জিজ্ঞেস করে যে আচ্ছা এটা হলে এটা হলে এই অঙ্কটা কি হবে, এর উত্তরটা কি আপনি করে দিতে পারবেন, বললো হ্যাঁ এসো, মনে মনে একটু থাকবে যে যদি করতে গিয়ে আটকে যাই কি হবে, আবার তো থাকবেই, যিনি যত বড় মাস্টারমশাই হন না কেন তার মনে হবে যে আগে তো আসতে তো বলি, এখনকার দিনে বলবে তুমি কতদূর করেছো সেটা একটা হোয়াটসঅ্যাপ করে পাঠাও তারপরে আমি দেখছি, এরকম বলবে। কিন্তু এই যে বলছেন অবশ্য পাওয়া যায়, এর মধ্যে দেখা যাচ্ছে যে একদম সার্টেন, আরেক হচ্ছে রেসপন্সিবিলিটি নিচ্ছেন, যে আমি তো তোমায় বলছি, আমি তোমার সামনে বসে বলছি, আর হচ্ছে ভালোবাসছেন। লোকে কে দায়িত্ব নিতে চায়, কে দায়িত্ব নিতে চায় যে অবশ্য পাওয়া যায়, এবারে এ তো আমাকে জ্বালিয়ে মারতে পারে, কিন্তু সেটা আমরা আমাদের দৃষ্টিতে ভাবছি। শ্রীরামকৃষ্ণ অবতীর্ণ হয়েছেনই ওই জন্য, শ্রী শ্রী মা বলছেন যে বাবা তিনি কি শুধু রসগোল্লা খেতে এসেছিলেন, এই যে তিনি রসগোল্লা খেতে আসেননি, সমস্ত মানুষের দায় দায়িত্ব নিতে চেয়েছেন, তাকে বলা হচ্ছে কি যে তিনি সকলের দায়িত্ব নিচ্ছেন, অতএব এখানে বলছেন অবশ্য পাওয়া যায় বলে বললেন, তবে যা বললো সাধু সঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয়, তবে যা বললো এবার গল্প বলার ভঙ্গি, তবে বললো মানে কালকে কি হয়েছিল জানো, এরকম ভঙ্গি একটু আগেই বলেছেন শান্তিপুর বাটিতে সাধু সঙ্গ প্রার্থনা করে, তা বলছেন তবে যা বললো সাধু সঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয়, তার কাছে কাঁদতে হয়, মনের ময়লাগুলো ধুয়ে গেলে তার দর্শন হয়, মনটি যেন মাটি মাখানো লোহার ছুঁচ, ঈশ্বর চুম্বক পাথর, মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না। এইসব বলে গড়গড়িয়ে বলতে আরম্ভ করলো, বলতে আরম্ভ করলেন যে শুদ্ধ জিজ্ঞেস করা হয়েছিল যে সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায়, তখন বললেন অবশ্য পাওয়া যায়, তবে যা বললুম এইসব কথা বলছেন বলে বলছেন সাধু সঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয়, এইসব কথা বলতে 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 গড়গড়িয়ে প্রসঙ্গের মধ্যে ঢুকে গেছেন, অর্থাৎ যে জিজ্ঞেস করছে আমি তো জানি যে তার কি বক্তব্য থাকতে পারে। সেইখান থেকে শ্রীরামকৃষ্ণ বলছেন শুধু যে ওই 2 এপ্রিল 1882 বলছেন তাই নয়, এখনকার দিন পর্যন্ত কত কত সৎ গৃহস্থ মানুষের এই প্রশ্ন থাকে, আগেকার দিনে মেয়েরা প্রায় ভাবতেই পারতো না, যে ধর্ম টর্ম তো পুরুষ মানুষের জন্যে, কিন্তু যুগ বদলে গেছে, এখন কত বাড়িতে আছে যে যে কেউ বলবে, তার বন্ধুও বলবে তার শত্রুও বলবে যে বাড়ির যে ভদ্র মহিলাটি তিনি ধর্মকর্মের দিক দিয়ে অনেক দূরে এগিয়ে আছেন, পুরুষ মানুষটি হয়তো নানান বিষয়ের কাজের মধ্যে আছে ইত্যাদি, কিন্তু একজন মহিলা
তিনি যে সত্যিকারের জেনুইন ধর্মের দিক দিয়ে এগিয়ে আছেন এবং তার স্বামীটি অতটা এগিয়ে নেই, এটা এখন লোকে বলেও বটে, সত্যিও বটে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু আগে তো তা ভাবা যেত না, আগে ভাবা যেত যে ধর্মটা মানে এর যবে পুরুষ জন্ম হবে তবে এর জন্য ধর্ম, তার আগে ধর্মের আর কি বা আছে। শ্রীরামকৃষ্ণ যে ধর্ম উপদেশ দিচ্ছেন, কোথাও নারী পুরুষের কোনো ভেদ নেই। এই যে অবশ্যই হবে বলে বললেন না যে হ্যাঁ তুমি তো বেটা ছেলে মানুষ তোমার নিশ্চয়ই হবে, এরকম কোথাও কোনো একটা সুতোর মতো পাওয়া যাবে না যেখানে তিনি বলছেন যে পুরুষেরই হবে নারীর হবে না। আর তাকে কেন্দ্র করে, তাকে অবলম্বন করে, তার উপরে ভরসা করে যে সমস্ত মহিষী নারী ধর্মজীবন যাপন করেছেন, আজকে লোকে তাদের কথা ভেবে মনে মনে পায়ে হাত দেয়, গৌরী মা প্রমুখ। তো সুতরাং শ্রীরামকৃষ্ণ এই যে বলছেন যে অবশ্য পাওয়া যায় বলে গড়গড়িয়ে বলে যাচ্ছেন, তিনি শুধু ওই 2 এপ্রিল 1882 বলছেন তা নয়, এখনকার দিন পর্যন্ত মানুষের কাছে এটি বলছেন এবং তাদের কাছে এই সুসংবাদ আনছেন যে ইরেসপেক্টিভ অফ ইউর বিইং আ ওম্যান অর আ ম্যান, রিলিজিয়ন অ্যান্ড স্পিরিচুয়ালিটি অ্যান্ড অ্যাবসলিউট ট্রুথ ক্যান বি অ্যাটেইনড বাই ইউ, ডেফিনেটলি অবশ্য পাওয়া যায়, এটা বলেছেন। বলে বলছেন যে তবে যা বললুম সাধু সঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হবে। এই তবে যা বললুমটা খুব মজার, যে ওই গল্পের মতো আর কি, যে এসব আছে তা মাঝে মাঝে হালদার পুকুরের কথা বলতেন, এটা ওটা যে ওদেশে হালদার পুকুর এমন ভাবে বলছেন যে ওই যে তোমাদের গল্পটা বলেছিলাম না, হালদার পুকুরের কথা আগে বলছি না, সে এরকম ভাবেই বলছেন যে সাধু সঙ্গ আর সর্বদা প্রার্থনা এই যে বলেছিল সেটা করতে হয়, তার কাছে কাঁদতে হয়। এই কাঁদার প্রসঙ্গে বলছেন যে মনের ময়লাগুলো ধুয়ে গেলে তার দর্শন হয়। এবারে বলছেন যে মনটি যেন মাটি মাখানো লোহার ছুঁচ, এটা এলো কেন? এটা অন্য প্রসঙ্গেও আছে যে শ্রীরামকৃষ্ণই বলছেন যে যদি বলো যে ঈশ্বর সর্বদাই আকর্ষণ করছেন তাহলে সেটা বুঝতে পারি না কেন, তার উত্তরটা বলছেন আর কি। এখানে কেউ জিজ্ঞাসা করেননি, কিন্তু শ্রীরামকৃষ্ণ মানুষের মন বুঝতে পারছেন যে এই প্রশ্নটা থাকতে পারে, যে তিনি যদি এতই ভালোবাসছেন তাহলে তার দিকে আমার আকর্ষণ হচ্ছে না কেন, তিনি নাকি টানছেন যুগে যুগে বলা হয়, তাহলে আমি সেটা বুঝি না কেন, আমি হাবিজাবি কাজের মধ্যে নিজে নিমগ্ন হয়ে রয়েছি কেন। তো সেখানেই ভেবে নিয়েই যেন বলা যে মনটি যেন মাটি মাখানো লোহার ছুঁচ, ঈশ্বর চুম্বক পাথর, মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না। এই বলতে বলতে কান্নাকাটির প্রসঙ্গে এলেন যে কাঁদতে কাঁদতে ছুঁচের মাটি ধুয়ে যায়। ছুঁচের মাটি অর্থাৎ কাম ক্রোধ লোভ পাপ বুদ্ধি বিষয় বুদ্ধি, মাটি ধুয়ে গেলেই ছুঁচকে চুম্বক পাথরে টেনে লবে, অর্থাৎ ঈশ্বর দর্শন হবে। তো এই মাটি বলছেন যে এগুলো রয়েছে, এই মাটিটা কি করে হয় যে ঈশ্বরের জন্য যদি কেউ কাঁদে, যদি কারোর চোখের জল আসে ঈশ্বরের কথা দেবে তাহলে মনের ময়লা হু করে ধুয়ে যায়। এবার প্রশ্ন হচ্ছে যে কাঁদতে যদি কেউ পারে তাহলে তো সে অনেক দূরে গিয়ে গেল, এমনি তো লোকের কান্না তো আসে না, তাহলে যদি বলে যদি কাঁদে, এই যদিটাই তো একটা বিরাট কাঁদ। যদি শ্রীরামকৃষ্ণ সেখানে কোনো শর্টকাট করেননি, কিন্তু বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে যে ওই কান্না, কান্না মানে শ্রীরামকৃষ্ণ যখন কাঁদতেন তখন তার বুক ভেসে যেত, দাড়ি ভিজে যেত। ভাইপো শ্রীযুক্ত রামলাল চট্টোপাধ্যায় বলছেন যে কাকার দাড়ি ভিজে যেত, এত চোখের জল যে সে দাড়ি ভিজে ভিজে যাচ্ছে, বুক ভিজে যাচ্ছে কান্নার চোখে, এটা বহু মানুষ দেখেছেন, তার চোখ দিয়ে এত জল বেরোচ্ছে, সেইখান থেকে ঈশ্বরের জন্য কাঁদছেন। আর সেই তিনি আবার বলতেন যে আমি 16 টান করে গেলুম তোরা 1 টান করবি বলে। তা সাধারণ মানুষ ওরকম ঈশ্বরের জন্য অঝোর ধারায় হয়তো কাঁদতে পারবে না, কিন্তু কোনো শুভ মুহূর্তে যদি ঈশ্বরের কথা ভেবে ভেতরটা টনটন করে ওঠে এবং কারুর চোখে এক বিন্দুও জল আসে, শ্রীরামকৃষ্ণ বলছেন যে সেটা দিয়ে জন্ম জন্মান্তরের যে ময়লা আছে মনের মধ্যে সেই ময়লা ধুয়ে যাবে। সুতরাং ওইটা শর্টকাট করছেন না যে কাঁদাও খুব সোজা, কিন্তু এই জায়গাটাতে বিশ্বাস আনছেন, ভরসা দিচ্ছেন যে তুমি এমনিতে পরিষ্কার করা বলতে যা বোঝো, তোমার ঘর বাড়ি এটা ওটা, যে বালতি বালতি জল ঢালতে হবে, ঢেলে অনেক ময়লা লেগে থাকলে পরিষ্কার করতে হবে, এখানে তা নয়। মাই সান অর মাই ডটার, রেস্ট অ্যাসিওর দ্যাট দ্য ডার্ট ক্যান বি রিমুভড বাই ওয়ান সিঙ্গল ড্রপ অফ টিয়ার, এক বিন্দু চোখের জল ঈশ্বরের জন্য যদি আসে তাহলে জন্ম জন্মান্তরের যে ময়লা মনের মধ্যে আছে সেটা ধুয়ে যাবে, এইটাই শ্রীরামকৃষ্ণ বলছেন। মানে তার মতো করে মানুষকে কেউ প্রেমে কাঁদাতে পেরেছে কিনা খুব সন্দেহ হবে। প্রেমের গল্পে কান্নাকাটির কথা থাকে, সেটা হচ্ছে ব্যক্তিগত স্বার্থটার্থর জায়গা থেকে থাকে, কিন্তু ঈশ্বরের জন্যে নিঃস্বার্থ ভালোবাসা, কোনো কারণ নেই তবু কেন চোখে জল আসছে,
এইটার যে আদর্শ এবং যে বাস্তব শ্রীরামকৃষ্ণ এনেছেন, আমি অন্তত জানি না যে জগতের আর কেউ এরকম মরমী ভাষায় এই বর্ণনা করেছেন কিনা। শুধু বর্ণনা নয়, ওই যে তার নিজের জামা ভিজে যাচ্ছে, বুক ভিজে যাচ্ছে, তিনি নিজে কেঁদেছেন ঈশ্বরের নামে। যখন কাঁদছেন তখন কোনো অসুবিধে তো তার নেই, একদম দিব্যি আছেন রানী রাসমণির মন্দিরেতে, কিন্তু সেখানে ঈশ্বরের কথায় তার বুক ভেসে যাচ্ছে। ভাইপো দেখছেন দেখে অবাক হচ্ছেন, অন্যরা দেখছেন দেখে অবাক হয়ে যাচ্ছেন। এই যে কোনো কারণ নেই, কিন্তু জগৎ কারণকে ভেবে ভেতরে কান্না আসছে। শ্রীরামকৃষ্ণ ভক্তদের সেটির উত্তরাধিকারী করতে চেয়েছেন। আর যখন এই প্রশ্ন উঠল যে সংসারী থেকে তাকে পাওয়া যায় কিনা, তখন যেন ইঙ্গিত দিচ্ছেন যে আমি থাকি বা না থাকি, আমি এইসব কথা আবারও তোমার সামনে বলি বা না বলি, এ জীবনে তোমার সঙ্গে আমার আর দেখা হোক বা না হোক, জানবে যে সুকৃতি বশত যে শুভ মুহূর্তে তুমি ঈশ্বরের জন্য একটু কাঁদবে, সেই মুহূর্তে অনেক জন্মের ভেতরকার ময়লা মাটি সমস্ত ধুয়ে যাবে। এরকম করে শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের জন্য ক্রন্দনের মহান উত্তরাধিকার লিখে যাচ্ছেন। লোকে জোকস টোকস বলে পাঁচজনকে হাসাতে পারে, নিজেরা হেসে গড়াগড়ি খায়, সেটা খুব সস্তা, সেটা রাজপ্রাসাদেও হতে পারে, চায়ের দোকানেও হতে পারে, কিন্তু কাঁদার কথা বলা এবং কোনো কারণ ছাড়া অহৈতুকি ঈশ্বরীয় প্রেমে কাঁদার কথা বলা, সেটা যে কেউ বলতে পারবে না। তা শ্রীরামকৃষ্ণ সেটি করছেন, এবং ওই উত্তরাধিকার, ওই ইনহেরিটেন্স, ওই লিগ্যাসি যেন আমাদের জন্য রেখে যাচ্ছেন। এবং তিনি বললেন যে যদি ওরকম কাঁদো এবং মনের মধ্যে যদি ওটা ধুয়ে যায়, তখন দেখবে কি ম্যাজিক হয়, কীরকম না, তিনি তোমাকে এতদিন ধরে টানছিলেন, এই সেই টানটা প্রবলভাবে তুমি অনুভব করতে আরম্ভ করবে, যেই চোখের জলে ভেতরকার ময়লা ধুয়ে যাবে। এইটা যে শ্রীরামকৃষ্ণ বলছেন, এর মধ্যে অসাধারণ জ্ঞান রয়েছে। জ্ঞান রয়েছে সেই শ্রীরামকৃষ্ণের মধ্যে যিনি কিনা টোলের পড়াশোনাও শেষ করেননি, সেটাতে আরো কন্ট্রাস্টটা ফুটছে দারুণভাবে। যদি একটা স্লেট, বড় স্লেট ধরলাম, একটা হোয়াইট বোর্ডের মতো একটা স্লেট, তাতে যদি একটা বাচ্চা ছেলে বা মেয়ে ছবি আঁকে, আর একজন আর্ট স্কুলের কেউ ছবি আঁকেন, আর্ট স্কুল থেকে পড়ে টড়ে এসেছে, যদি বাইচান্স এমন হয়, বাইচান্স সবসময় যে হবে তা নয়, বাইচান্স যদি এমন হয় যে ছেলেটা একটা হাফ প্যান্ট পরা ছেলে বা একটা ফ্রক পরা বাচ্চা মেয়ে, সে ওই বড় যে একটা স্লেট আছে তাতে দারুণ একটা ছবি এঁকেছে, তখন লোকে কি বলবে? বলবে যে দেখো ওই আর্ট স্কুলে পড়া মেয়েটা বা ছেলেটা যা আঁকে না, এটা তার থেকেও আরো যেন লাইভলি হয়েছে, দারুণ লাগবে, যে এর তো কোনো ট্রেনিং নেই, একটা বাচ্চা কিরকমভাবে এঁকে দিল দেখলে। শ্রীরামকৃষ্ণ ধর্মজীবনের সেই একটি চিরন্তন শিশুর মতো আমাদের মনের যে ক্যানভাস, সেখানে ঈশ্বরের ছবি আঁকছেন। তিনি ওই লেখাপড়ার লাইন দিয়ে যাননি, কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপন করেননি, অধ্যয়ন করেননি, অধ্যাপনাও করেননি, আনট্রেন্ড একদিক দিয়ে, কিন্তু তিনি যে ছবি আঁকছেন সেটা যে দর্শন পড়ে এসে যে কিনা ব্যাখ্যা করছে, তার থেকে অনেক ওপর দিয়ে চলে যাচ্ছে। তো সেই শ্রীরামকৃষ্ণই বলছেন যে ঈশ্বর ওই চুম্বক পাথর হয়ে ইয়ে করেন, আকর্ষণ করেন, আর যখন একটু কাঁদবে যখন এবং মনের ময়লা যখন ধুয়ে যাবে, তখন দেখবে যে তিনি আপনা আপনি টেনে নিচ্ছেন। এর মধ্যে একটা বিজ্ঞানের যেন প্রতিশ্রুতি রয়ে গেছে, যে ওই টানটা আবারও শ্রীরামকৃষ্ণের বলার এত শৈলী এত চমৎকার, যে যা বলছেন তার মধ্যে কোথাও এটা থাকছে না যে আমার কাছে এসে এই বিদ্যে তোমায় শিখে যেতে হবে। অন্যভাবে বলতে গেলে এটা তোমার অন্তরেই আছে, অন্তরেই আছে, আর তখন মজাটা পাবে তুমি যখন দেখবে যে তার জন্য একটুখানি কেঁদেছ, আর তারপর কি প্রবল আকর্ষণ তার দিকে। সেই আকর্ষণ কি আমি তোমায় করে দিলাম তা নয়, ওটা ছিলই, তিনিই তোমার টানছিলেন। এবার যখন একটুখানি চোখের জলে ভেতরকার ময়লা ধুয়ে গেছে, তখন তুমি বুঝতে পারবে যে তিনি কি প্রবলভাবে তোমাকে তোমাকে আকর্ষণ করবেন। এইটা যে শ্রীরামকৃষ্ণ বলছেন, এটি তার একটা বিশেষত্ব যে তিনি ভেতরেই রয়েছেন, ভেতরেই রয়েছেন, তোমাকে টানছেন। স্বামী বিবেকানন্দ বলছেন যে মানুষের ভেতরেই দেবত্ব রয়েছে, মানুষের ভেতরেই দেবত্ব রয়েছে, সেই দেবত্ব ফুটিয়ে তোলা যায়, আর ফুটিয়ে তোলার যে কায়দাটা সেটাকেই ধর্ম বলে। রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি অলরেডি ইন ম্যান। ম্যান মানে এখানে হিউম্যান অর্থে বলা, তো নারী পুরুষ সকলের মধ্যেই যে ডিভিনিটি রয়েছে, যে ঈশ্বরত্ব রয়েছে, সেটাকে ফুটিয়ে তোলার নামই ধর্ম। সে কারোর কপালে চন্দন পরিয়ে দিলে তার যদি ভেতরে ওই ভাব জেগে উঠলো তো হলো, কারোর বেদ উপনিষদ শুনতে কি হলো, কারোর গুরু উপদিষ্ট মন্ত্র কানে নিয়ে হলো,
কারোর অন্যভাবে হলে, কারোর একটি দেবদেবীর ছবি দেখে চোখ ভারী হয়ে এলো, তো ভেতরের যে ধর্ম, যে দেবত্ব প্রথম থেকেই আছে, তার মানে তুমি যখন জানতে পারোনি তখন থেকেই আছে, আমি বলবার ঢের আগেই আছে, তো ওই যে দেবত্ব রয়েছে সেই দেবত্বের বিকাশের নামই ধর্ম, যে প্রক্রিয়ায় হয়। ওই জন্য এক একজনের জ্ঞাতক্ষেত্রে ধর্ম এক এক রকম, কেউ তীর্থস্থানে গিয়ে হচ্ছে, কারোর এক জায়গায় জ্ঞান হয়ে বসে ভাবনা চিন্তা করলে হচ্ছে, কারোর তীর্থস্থানে যাওয়ার দরকার নেই, কারোর আলোচনা শোনার দরকার নেই, ঠাকুর ঘরে বসে জপ করলেই হচ্ছে, তো এক একজনের এক এক রকম ভাবে হচ্ছে, কিন্তু সেইটি হচ্ছে ধর্ম, যেটা কিনা অলরেডি ভেতরে যে ডিভিনিটি ছিল সেটাকে প্রকাশ করছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বর ওই চুম্বক পাথর হয়ে অলরেডি, তিনি আর ইংরেজিটা ব্যবহার করেননি, কিন্তু ভঙ্গিটি হচ্ছে এক রকম, মানে শ্রীরামকৃষ্ণের কাছ থেকে প্রাপ্ত শিক্ষাই স্বামী বিবেকানন্দ তাঁর ভাষায় অনুপম ভাবে ব্যক্ত করছেন। তো তো ওই শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওইটা ওই অলরেডি চুম্বক টানছে, আর তোমার যখন চোখের জল ধুয়ে যাবে তখন দেখবে আর থাকবে না, কি থাকবে না, ওগুলো সব চলে যাবে, এবং তখন বলছেন ছুঁচের মাটি ধুয়ে যায়। ওই যে ছুঁচের মাটি ধুয়ে যায়, মাটিটা কি, তো সেই মাটিটা কি শ্রীরামকৃষ্ণ ব্যাখ্যা করছেন, বলছেন মাটি অর্থাৎ কাম ক্রোধ লোভ পাপ বুদ্ধি বিষয় বুদ্ধি। পাপ বুদ্ধিকে যদি আমরা নিই তাহলে দেখবো যে এটা এটা বোধহয় বোঝানো সবচেয়ে সোজা, যে পাপের বুদ্ধি যার মধ্যে রয়েছে, বাসের টিকিট ফাঁকি দিয়ে দিয়ে আর এটা করবে ওটা করবে, একটা লোকের অজান্তে ক্ষতি করে দেবে, সেরকম একটা ইচ্ছে রয়েছে, এ মানুষের মনের মধ্যে থাকে। শ্রীরামকৃষ্ণ কোনো জায়গায় দেখা যাবে না যে কাউকে খুব দোষারোপ করছেন কারোর উপর, কেননা এইটা যুগ যুগ ধরে তার মধ্যে জন্ম জন্মান্তরের মধ্যে দিয়ে তার মধ্যে এসছে। যদি দোষারোপই করবো তাহলে জন্মালাম কেন, এই যেন শ্রীরামকৃষ্ণের ভঙ্গি, যে জন্মগ্রহণ করলাম কেন। তিনি জন্মগ্রহণ করছেন মানুষকে মুক্ত করবার জন্যে, পাপি তাপি মানুষকে শান্তি আনন্দ এবং লক্ষ্যের সন্ধান দেবেন বলে, তাই তার কোনো জায়গায় দেখা যাবে না যে হি ইজ কার্সিং এনিওয়ান, কোথাও নেই, কিন্তু কী করে বেরিয়ে আসা যায় এই চক্কর থেকে সেই কথা বারবার আসছে। স্টিল পাপ বুদ্ধি যখন বলছেন তখন বোঝা যাচ্ছে যে হ্যাঁ প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু থাকে, যার কম থাকে তার ভাগ্য ভালো, কিন্তু অন্যগুলো কীরকম যেন লাগছে বিষয় বুদ্ধি। বলছেন যে এই মাটি, এই মাটি বলে যেগুলো বলছেন তা বলছেন বিষয় বুদ্ধি, বিষয় বুদ্ধি খারাপ নাকি, লোকে ব্যাংকের ইন্টারেস্ট কোথায় বেশি পাবে সেইগুলো যে ভাবে তাহলে সেটা কি খারাপ, অন্যদিক থেকে ভাবতে গেলে যদি নাই সেটা করলে লোকে তাকে বোকা গৃহস্থ করবে, সুতরাং তার বিষয়ের বুদ্ধি খারাপ কি, ওটা মনের মাটি। শ্রীরামকৃষ্ণ যা বলছেন তার মধ্যে নিশ্চয়ই এই যে জায়গাটা পরিষ্কার যে বিষয় বুদ্ধি তার থাকবে, কিন্তু বিষয়ের প্রতি যে অত্যধিক আসক্তি সেইটাকেই বলা হচ্ছে এই জিনিসটা, যে অত্যধিক যদি কেউ আসক্ত হয়ে যান বিষয়ের মধ্যে তখন হচ্ছে ওইটা মুশকিল। শ্রীরামকৃষ্ণ নিজে দক্ষিণেশ্বর মন্দিরের থেকে মাইনে পেতেন, তো উনি একটা বিরাট হাত পা ছুড়েছেন।